Hello everyone, welcome to our show. We review different restaurants, different khabar, so that we decide korte pari sei restaurant ta amra abar khabo ki na. Hello, this is Atika and welcome to Khabo Ki Na. Bangladesh famous dutu restaurant startup er kotha jodi boli tahole seta hobe Burfe ar take out. Ajke o amra chole eshechi erokomi ekta burger startup e Burfe te. Normally dekha jay je notun restaurant gulote variety khub kom thake ora khub kom food er upor focus kore tarpore extend kore but Burfe je menu ta setate hocche apnar onek gulo variety paben burger to thake plus bachchader jonno mini burger thake shudhu bachcha na dhoren apnar appetite kom tokhon apni mini burger gulo nite paren tarpore ache hocche oder side dish er bhitore french fries ache plus abar wedges o ache abar pacchen garlic mushroom আবার আপনি যদি মনে করেন যে বার্গার খাবেন না অন্য কিছু নেবেন সেক্ষেত্রে আপনি সাবওয়ে নিতে পারেন একটা হেলদি অপশন রিফ্রেশমেন্টে হচ্ছে মোহিতো আছে ব্লু ওশান আছে আর শেকসও আছে ওদের তো স্ট্রবেরি শেক নিউটেলা জার ব্লাস্টার যেটা আমি ভাবছি অর্ডারও করব তো এরকম বেশ ভ্যারাইটি ওদের মেনুতে আছে এটা হচ্ছে ওদের নিউট্রেলা জার ব্লাস্টারটা সাথে আপনার উপরে হুইপ ক্রিম কিটক্যাট আছে তো এটা হচ্ছে দেখতেও যত সুন্দর খেতেও অনেক ভাল লাগছে বাট আমি এর আগে বলেছি যে আমি একটু সুইট কম প্রেফার করি তো আমার জন্য একটু বেশি সুইট বাট এমনিতে এটা অনেক মজার এটা হচ্ছে আমাদের মাসালা ওয়েজেসটা সাথে হচ্ছে গার্লিক মেয়ো ডিপ তো এটা ট্রাই করে দেখি ওয়েজেসটা তো অনেক সুন্দর ফ্লেভার আর একটু স্পাইসিও আর এটা অনেক মজার তো আমি অর্ডার করেছিলাম ড্রিঙ্ক হিসেবে ব্লু ওশান তো ব্লু ওশান বানানোটা কিন্তু একটু ট্রিকি যখন দেখা যায় যে ব্লু ওশানটা বানানো হয় সিরাপ কতটুকু যাবে কিংবা আপনার লেমন কতটুকু যাবে এটার পোর্শনটা থাকা অনেক বেশি জরুরি তো লেটস সি ওদেরটা কেমন ওদের পোর্শনটা একদম পারফেক্ট আর অনেক রিফ্রেশিং ব্লু ওশানের যে সিরাপটা থাকে ওটাতে অলরেডি দেখা যায় যে সুইটনেস থাকে তো যখন সুগার অ্যাড করা হয় ওটা আরো বেশি মিষ্টি হয়ে যায় বাট এইটার যে সুগার লেভেলটা একদম পারফেক্ট এটা বার্গার অর্ডার করেছি সেটা হচ্ছে মাইটি বিফ চিজ আর আরেকটা হচ্ছে মাশরুম চিকেন ক্যারামেল তো আমি ফার্স্টে মাইটি বিফটা ট্রাই করে দেখি বার্গারের ভিতর আমি বিফটাই প্রেফার করি চিকেনটা খুব কমই নেই বাট ওদেরটা মনে হলো ইন্টারেস্টিং বিকজ মাশরুম ক্যারামেল তো ওদের বার্গার বান যেটা বেশ ভালো বিকজ হচ্ছে নিচের যে বানটা নর্মালি কি হয় যে সগি হয়ে যায় নাহলে একদম পাতলা হয়ে যায় বাট ওদের এটা বেশ ঠিক সো ট্রাই করে দেখি ওদের বার্গারের প্যাটিটা অনেক মজা আর অনেক জুসি টসি না মানে অনেক সময় মনে করেন যে টস বেশি থাকাটাই মানে জুসি বার্গারটা আসলে সেটাই হয় যেটা প্যাটিটা হচ্ছে জুসি হয় ওদের প্যাটিটা অনেক জুসি আর সসটা যে আছে ওটা একদম পারফেক্টলি দাও অনেক বেশি না আবার অনেক কমও না এটা হচ্ছে চিকেন মাশরুম ক্যারামেল মাশরুম আমার অনেক ফেভারিট চিকেনটা কিন্তু প্যাটি না এটা হচ্ছে গ্রিল চিকেন আর সাথে হচ্ছে মাশরুম ক্যারামেল ক্যারামেলটার ভিতরে যে শুধু মাশরুম তাও কিন্তু না সাথে হচ্ছে অনিয়ন আছে প্লাস হচ্ছে আপনার ক্যাপসিকামও আছে যেহেতু এটা মাশরুম ক্যারামেল তাই এটা একটু সুইট বাট এটা অনেক মজার কারণ হচ্ছে আমি বলেছি যে আমার মাশরুম খুব পছন্দ তো আমার এটা খুব ভালো লেগেছে আর চিকেনটা কিন্তু আমি আবার বলিনি প্যাটি না এটা হচ্ছে গ্রিল চিকেন বাট আপনি যদি প্যাটি প্রেফার করেন তাহলে আপনি বিফটা ট্রাই করে দেখতে পারেন কারণ সেম ফ্লেভার মানে হচ্ছে মাশরুম ক্যারামেলের বিফটাও আছে তো আমি হোপফুল যে ওটাও মজা হবে বাট আমি অলরেডি একটা বিফ বার্গার নিয়েছি তাই হচ্ছে আমি আর একটা বিফ বার্গার অর্ডার করিনি তো আমি বলবো যে আপনার যদি প্যাটি পছন্দ হয় আর প্যাটির কোনো বার্গার চান তাহলে হচ্ছে বিফ প্যাটিটা ট্রাই করে দেখতে পারেন বিকজ হচ্ছে মাশরুম ক্যারামেলটা অনেক ভালো আজকের এপিসোড এখানেই শেষ নেক্সট এপিসোডে আর একটা রেস্টুরেন্টে যাবো নতুন ফুড ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো যে সেই রেস্টুরেন্টে আমরা আবার খাবো কি না বার্ফিতে তো আমি আবার খাবো আর আপনারা যদি বার্গার লাভার হন তাহলে আমি রেকমেন্ড করবো এখানে আসার জন্য ট্রাই করে দেখতে পারেন ওদের বার্গার আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন ফুডিটক্সের পেজে থাকুন